আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানালা ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডনে সুধী সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমান, জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। লন্ডনে জাতীয় ঐক্যের ডাক দিলেন রওশনের শাহ। পালিত হলো হ্যালোইন ডে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন দেশ ভালো নেই, জনগণ ভালো নেই। অপরদিকে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান বলেছেন দেশ এবং জনগণ এখন ভয়াবহ বিপদে, তাই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। রোববার রাতে লন্ডনের রিভার ব্যাংক পার্ক প্লাজা হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে তারা এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সভায় আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর কে এম এ মালিক, প্রফেসর ডক্টর আবুল হাসনাত, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ব্যারিস্টার এম এ সালাম, আক্তার হোসেন, মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, শাহিন আহমেদ প্রমুখ। এদিকে সভাস্থলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিক্ষোভে নেতৃত্ব দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। বাংলাদেশে এখন কি চলছে? আপনারা বললেন সবাই রং হেডেড, আমি বলতে চাই না, আমি অনেক জায়গায় বলেছি, আমি এখনো বলবো। এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন, রাজতন্ত্র, এবং সেখানে রাজতন্ত্রের জন্য একজন যুদ্ধ হয়েছে লেডি হিটলার। কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার সঙ্গে সমস্ত যারা আছে অর্থাৎ প্রশাসনের যারা আছেন তারা সেইভাবে কাজ করে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশনের শাহ। তিনি সংসদের আগামী সংসদে এ ব্যাপারে কথা বলবেন বলেও জানিয়েছেন লন্ডনে আয়োজিত তার সংবর্ধনা সভায়। রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে আয়োজিত সংবর্ধনা সভায় রওশনের শাহ বলেন, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেটি ছিল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, কিন্তু সেটি অর্জন হয়েছে কিনা দেখতে হবে। গ্রামে গঞ্জে এখনও অনেক মানুষ দারিদ্রতার নিচে বসবাস করছে, অনেক মানুষ কষ্টে আছে, আমরা এখনও অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারিনি। তিনি ব্রিটিশ ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে এবং বিমানের সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। প্রতি বছর অক্টোবরের শেষ দিনটি পালিত হয় হ্যালোইন ডে হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ সাহিল। হ্যালোইন, যার অর্থ শুধিত সন্ধ্যা, প্রথম শুরু হয় 1745 সালের 31 অক্টোবর। উৎসবটি পালন করা হয় মৃত হ্যালুজদের স্মরণ করে। আইরিশ, যুক্তরাজ্য, ওয়েলস সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করত 31 অক্টোবর সব মৃত আত্মারা ডাক দেয়। সেই ডাকে সাড়া দিতে বিভিন্ন আয়োজন করা হয় এই রাতে। আয়োজনের মধ্যে আছে কোমর লন্ঠন তৈরি, ঘরবাড়ি রাজপথ সাজানো, চকলেট পেস্টি, আজব পোশাকের পার্টি, আদি ভৌতিক স্থান ভ্রমণ ও ভূতের চলচ্চিত্র দেখা। বর্তমানে পশ্চিমা বিশ্বে অনেক দেশে হ্যালোইন পালিত হয়, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশে। তারই ধারাবাহিকতায় আজ ফ্রান্সের প্যারিসে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব। ফ্রান্সের প্যারিস থেকে সৈয়দ সাহিল, চ্যানেল আই, ইউরোপ।
ব্রিটেনের ইমার্জেন্সি সার্ভিসেও ব্রিটেনের বাইরের রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করছে সরকার। প্রচলিত নিয়মে নন ইইউ ভিজিটররা ব্রিটেনে প্রবেশের সময় ভিসা ফির সাথে এনএচএস এর নির্ধারিত ফি পরিশোধ করে আসছেন। তবে এবার ওই ফির আওতা অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি চিকিৎসা সেবা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছেন হেলথ সেক্রেটারি জেরেমি হান্ট। আর এটি ইইউ এবং নন ইইউ সবার জন্যই কার্যকর হবে। বিদেশি রোগীরা বর্তমানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস ও ফ্রি জিপির সুবিধা নিতে পারেন। তবে সরকারের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এখানে বিদেশি রোগীদের এনএচএস এর অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বা অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে। খুব শীঘ্রই এ ব্যাপারে কনসালটেশনও শুরু করবে সরকার। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভিজিটর গর্ভবতী নারীদেরও চার্জ পরিশোধ করতে হবে। মিশরের সিনাইতে যাত্রীবাহী রুশ বিমানটি শনিবার কেন বিধ্বস্ত হল তা নিয়ে নানা জল্পনা কল্পনার পর এখন মুখ খুলেছে খোদ ওই বিমান কোম্পানি। সোমবার বিবিসি জানায়, মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ কোম্পানি মেট্রো জোটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বাইরের কোনো বস্তুর সাথে সংঘর্ষ ছাড়া এই দুর্ঘটনা সম্ভব নয়। শনিবার শারম আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী বিমানটি বিধ্বস্ত হয়। রুশ কর্মকর্তারা বলেন যে 31,000 ফুট উচ্চতায় উঠতে থাকা বিমানটিতে কোনো ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত লাগার কথা নয়। আজ মস্কোতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেট্রোজেট এয়ারলাইন্সের ডেপুটি পরিচালক। তিনি বলেছেন, কারিগরি ত্রুটি বা পাইলটের ভুল এসব কিছুই ঘটেনি, বিমানটির বাইরে থেকে কিছু ঘটেছে যার কারণে বিমানটি ধ্বংস হয়েছে। পূর্ব লন্ডনের আমানার সেন্টারে শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বি এম মিনহাজের সভাপতিত্বে ও ডক্টর মাসুম, শামসুল আরেফিন ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাহামলিসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গিয়াসউদ্দিন মিয়া। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৈয়াল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবুল মোল্লা, নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ লকিতুল্লাহ, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল সালাম ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। নালী স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভা। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা সমাজ কল্যাণ মন্ত্রী সদ্য প্রয়াত সৈয়দ মহসিন আলীর স্মরণে বার্মিংহামে বসবাসরত প্রবাসী মৌলভী বাজার জেলাবাসীর উদ্যোগে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, দল মত নির্বিশেষে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা মৌলভী বাজার জেলাবাসী এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শোকসভায় যোগ দেন। কমিউনিটি নেতা মোস্তফা কামাল বাবলুর সভাপতিত্বে নুরুল ইসলাম কিসলু ও রুহুল খানের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জয়নাল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর তজাম্মুল হক টনি এমবি। বিশেষ অতিথি ছিলেন জিএসসির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম মাহবুব, আলহাজ নাসির আহমেদ, ফয়জুর রহমান চৌধুরী এমবিএ, মিসবাউর রহমান মিসবা, সাংবাদিক মুকিস মনসুর, আজাদ আবুল কালাম, ইব্রাহিম আলী, আলহাজ কামরুল হাসান চুনু, হিফাজুর রহমান খান, কামাল আহমেদ প্রমুখ। আয়োজকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কমরেড মসুদ আহমেদ, আলহাজ আব্দুল কাদের আবুল, রিয়াদ আহাদ প্রমুখ।
বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান চুনুকে। শনিবার কমিটির সভায় আলহাজ কামরুল হাসান চুনুকে এই দায়িত্ব প্রদান করা হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহাজ সুমন জানান, কমিটির সভাপতি মোহাম্মদ গাবরু মিয়া বাংলাদেশ যাত্রা উপলক্ষে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান এবং আসন্ন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের বিভিন্ন কর্মসূচি নির্ধারণের জন্য এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর দুপুর 12টা থেকে 1 মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোহাম্মদ গাবরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাট্যকার তারিক চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ নাসির আহমেদ, কবি আমিনা বেগম, কমিউনিটি নেতা আলহাজ কামরুল হাসান চুনু, আলহাজ কাজী আঙ্গুর মিয়া, কামাল আহমেদ, এম এ রশিদ ভুইয়া, আলহাজ আজির উদ্দিন, মোস্তফা কামাল বাবলু, জয়নাল ইসলাম, রিয়া দাহাত প্রমুখ। উদীচির কেন্দ্রীয় সভাপতি বর্ষিয়ান সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি আন্দোলনে জোরালো ভূমিকা পালন করেছে দেশের মেহনতি মানুষ। বাংলাদেশ ও দেশের বাইরে উদীচির 310টি শাখা সংগঠন রয়েছে। বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠী বার্মিংহাম শাখা আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল জানান, উদীচি বার্মিংহামের সভাপতি সৈয়দ এলাহি হক শেলুর সভাপতিত্বে ও সাইফুর বাসিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচি সদস্য মোহাম্মদ আলী জিন্না, হারুনুর রশিদ, ইব্রাহিম আলী, কবি দেলার হোসেন মঞ্জু, কামাল আহমেদ, মোস্তফা কামাল বাবলু, প্রফেসর আব্দুল ওদুদ প্রমুখ। শনিবার অনুষ্ঠিত হল ইতালির লা স্পেশিয়া আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নেজমুল হাসান শামীমের রিপোর্টে। ইতালির লা স্পেশিয়া আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হল নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার স্থানীয় একটি হলে সভাপতি আশরাফুল আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ মিলান সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসার সহ অনেকেই। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার পর শুরু হয় আনুষ্ঠানিকতা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাদল হোসেন, আশরাফুল আলম, তানভীর ভুঁইয়া, মতিউর রহমান বকুল ও মামুন। সুরাইয়া জেরিন ও ওমর ফারুকের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন এমিলি সাহা, রবিন হোসেন, রত্না ভুঁইয়া ও লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী শাহনাজ সুমি। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে আগত নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব ও সাধারণ প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইতালির লা স্পেশিয়া থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। যুক্তরাজ্যের ওয়েলস ও সিলেটের মধ্যে শিক্ষা উন্নয়নে যৌথ কর্মসূচি ওয়েলস সিলেট পার্টনারশিপের আওতায় 26 সদস্যের ইউকে প্রতিনিধি দল শনিবার পৌঁছেছেন সিলেট এমএজি ওসমানি বিমানবন্দরে। প্রতিনিধি দলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। যুক্তরাজ্যের কার্ডিফ কাউন্সিলের প্রাক্তন ডেপুটি মেয়র আলী আহমেদ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। সফরকালে প্রতিনিধি দল সিলেট, সুনামগঞ্জ ও মৌলভী বাজারের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে শিক্ষাবিদ, সমাজকর্মী, জনপ্রতিনিধি ও প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় করবেন।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় ইতিপূর্বে সিলেটের 7 জন শিক্ষক যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রবাসে অবস্থান করা প্রত্যেক মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার প্রমাণ জেএমজি এয়ার কার্গো। জেএমজি এয়ার কার্গোর মাধ্যমে ইউরোপ দেশগুলো থেকে বিভিন্ন মালামাল দেশে আসছে। শনিবার সিলেট নগরীর শাহি ঈদগাহস্থ জেএমজি এয়ার কার্গোর কার্যালয়ে 13তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালক শামসাদুর রহমান রাহির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট 2 আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গিয়াসুদ্দিন আহমেদ, কাউন্সিলর সাংবাদিক রেজওয়ান আহমেদ ও আজাদুর রহমান আজাদ প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডনে সুধী সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমান, জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। লন্ডনে জাতীয় ঐক্যের ডাক দিলেন রওশন এরশাদ। পালিত হলো হ্যালোইন ডে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।